এবারের গ্রীষ্মকালীন দলবদলের শুরু থেকেই হ্যারি কেইন টটেনহাম ছাড়তে মরিয়া। শুরুতেই কেইনের সার্ভিস পাবার লড়াইয়ে এগিয়েছিল রিয়াল মাদ্রিদ, কিন্তু কিলিয়ান এমবাপ্পে পিএসজির সাথে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত জানানোর পর সেই রেস থেকে সরে যায় রিয়াল। এরপর কেইনের সার্ভিস পেতে টটেনহামের দরজায় কড়া নাড়ে বায়ার্ন মিউনিখ। চেলসির সাবেক আর বায়ার্ন মিউনিখের বর্তমান কোচ টমাস টুখেল বড় ভক্ত এই ফরওয়ার্ডের। এই স্ট্রাইকারের জন্য ইতিমধ্যে দুটি আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে বাভারিয়ান রাজার, সবশেষটি ছিল 80 মিলিয়ন পাউন্ডের। কিন্তু টটেনহাম 100 মিলিয়নের নিচে কোনো প্রস্তাব নিয়ে আলোচনায় বসতে নারাজ। এমন পরিস্থিতিতে তৃতীয় বিডের প্রস্তুতি নিচ্ছে বায়ার্ন। ঠিক সেই সময় কেইনের সার্ভিস পেতে মাঠে নেমেছে পিএসজি। এমবাপ্পে ছাড়া দল পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে ইংলিশ দলপতিকে চায় প্যারিসের ক্লাবটি। আর্থিকভাবে সচ্ছল পিএসজি টটেনহামের চাহিদা পূরণ করতে পারবে ধারণা ছিল ট্রান্সফার সংশ্লিষ্টদের, কিন্তু একাধিক ইংলিশ গণমাধ্যম দাবি করছে পিএসজিতে যেতে চান না কেইন। বায়ার্ন মিউনিখই প্রথম পছন্দ এই স্ট্রাইকারের। এদিকে গত মৌসুমের মতো এখনও কেইনকে পেতে আগ্রহী ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। তবে অতীতের তিক্ত অভিজ্ঞতায় ম্যানু সংশ্লিষ্টদের ধারণা, লীগ প্রতিপক্ষ হওয়ায় তাদের কাছে কেইনকে ছাড়তে চায় না টটেনহ্যাম। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে ম্যান ইউনাইটেডও। হাসিনুর রহমান, জমুনা স্পোর্টস।